নমস্কার দর্শক, এলআইসি বেঙ্গলে আপনাকে স্বাগত। আমি কৌস্তব, আজকে আবারও একটা টিউটোরিয়াল ইনফরমেশন নিয়ে, অবশ্যই ফাইন্যান্সিয়াল রিলেটেড আপডেটেড ইনফরমেশন নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকে আপনি থাম্বনেল টাইটেল দেখেছেন, যেটা দেখে টিউটোরিয়াল ভিডিও দেখতে শুরু করেছেন, অবশ্যই বলবো আপনি 10 লক্ষ টাকা ইনস্টলমেন্টের মাধ্যমে এলআইসি নামক বিশ্বাস ও ভরসাসযোগ্য সংস্থাতে ইনভেস্ট করে আপনি 1,55,00,000 টাকা পেতে পারেন। নিশ্চয়ই সে বিষয়ে আলোচনা করব, কিন্তু আজকের দিনটা কি সেটা তো আগে জেনে নেওয়া দরকার নাকি? আজকে 5th জানুয়ারি ন্যাশনাল বার্থডে। তো আজকের এরকম একটা মহত্বপূর্ণ দিনে আমরা যে প্ল্যানটা নিয়ে আলোচনা করব, প্ল্যানটা আর কিচ্ছু নয়, ডবল পেনশন প্ল্যান। ইউ উইল গেট ডবল দ্য মান্থলি পেনশন অ্যাজ মাচ অ্যাজ ইউ সেভ মান্থলি। আপনি মাসে যা সেভ করবেন তার ঠিক ডবল পেনশন হিসেবে পাবেন অ্যাট দ্য টাইম অফ পেনশন পিরিয়ড, মানে রিটায়ারমেন্ট পিরিয়ড। কন্ট্যাক্ট আস ইমিডিয়েটলি ফর মোর ইনফরমেশন। অবশ্যই এই স্ক্রলিং এর মধ্যে নাম্বার যাচ্ছে, এই যে নাম্বার 8100144145, এই নাম্বারটা আপনার মোবাইলের ফোন বুক সেকশনে অবশ্যই সেভ করে রাখুন এলআইসি বেঙ্গল দিয়ে, অথবা আমার নাম কৌস্তব মুখার্জির নাম দিয়ে। এলআইসি রিলেটেড যে কোনো ইনফরমেশন, এলআইসি রিলেটেড যে কোনো সার্ভিসিং পারপাস অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন, কাইন্ডলি কল করবেন না। আমি সারাদিন প্রচন্ড ব্যস্ত থাকি, আমি আপনার সাথে কল করে যোগাযোগ করে নেব। বলবো এইটুকুনি যে এই নাম্বারটাতে কল করলে আপনি হয়তো এরকম শুনতে পারেন, আমি হয়তো বলবো যে আমি ব্যস্ত আছি, পরবর্তী সময়তে কল করুন, আপনি এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে দেন, আমি নিশ্চয়ই সেখানে রিপ্লাই করবো, কেমন? তো আজকের যে প্ল্যানটা অত্যাধিক মানে রাখা একটা প্ল্যান, ডবল পেনশন প্ল্যান। আপনি মাসে যা সেভিংস করবেন তার ঠিক ডবল মান্থলি পেনশন হিসেবে পাবেন। শুধু তাই নয়, এছাড়া আরো অনেক কিছু অপশন রয়েছে এলআইসির এই প্ল্যানটা, যারা কিনা বলেন যে আমার পেনশনের দরকার নাই, আমার এলআইসির দরকার নাই, এলআইসি তো বয়সকালে বেশি টাকা, আবার হচ্ছে অনেকে বলেন মরে গেলে বেশি টাকা, নানান সব চিন্তা ভাবনার কথাগুলো বলে, যা শোনে তাই অনুযায়ী বলে। তো আমি এখন যে প্ল্যানটা নিয়ে আপনাদের কাছে এসেছি, রিকোয়েস্ট করবো শেষ অবধি টিউটোরিয়াল ভিডিওটা দেখবেন, মানে রাখা প্ল্যান, আপনার নতুন বছরের নতুন রেজলিউশন হতেই পারে এই প্ল্যানটা। নতুন করে প্ল্যানটা যদি করতে চান তো অবশ্যই সেটাও কিনা, এই যে তলায় স্ক্রলিং এর মধ্যে নাম্বারটা যাচ্ছে, এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করবেন, আপনার বয়সের একটা প্রমাণপত্র দিয়ে আপনি বলবেন আজকের প্ল্যানটার পোস্ট নাম্বার হচ্ছে 107 নম্বর প্ল্যানটা আমি করতে চাই, কিভাবে কি প্রসিডিউর করা যাবে। এছাড়াও এলআইসি বিষয়ে যে কোনো জিজ্ঞাসা আপনি হোয়াটসঅ্যাপ করুন, নিশ্চয়ই রিপ্লাই পাবেন, আমি সব জানি বলবো না, যেটা জানি না সেটা জেনে নিয়ে চেষ্টা করবো সঠিক উত্তরটাই আপনার কাছে প্রোভাইড করতে, কেমন? তো আজকের মেইন প্ল্যানেতে আমি চলে যাচ্ছি, ডবল পেনশন প্ল্যান, এটাও ঠিক বুঝতে একটুনি যদি অসুবিধা হয়ে থাকে আমি ছবির আকারে সেটা দেবার চেষ্টা করছি। প্ল্যানটা দ্বিগুণ পেনশন প্ল্যান বলছে, মাসিক সঞ্চয়ের দ্বিগুণ পান আপনার মাসিক পেনশন হিসেবে। এখানে তিনখানা বিকল্প উল্লেখ করা রয়েছে, প্রথম বিকল্প হচ্ছে আপনি 5,000 টাকা মাসে দেবেন আর 5,000 টাকা পেনশন পাবেন, সেকেন্ড বিকল্প হচ্ছে আপনি 10,000 টাকা মাসে দেবেন 20,000 টাকা পেনশন পাবেন, থার্ড বিকল্প হচ্ছে আপনি 20,000 টাকা মাসে দেবেন আপনি 40,000 টাকা মান্থলি পেনশন হিসেবে পাবেন, আপনি যদি 1,00,000 টাকা মান্থলি দেন আপনি 2,00,000 টাকা মান্থলি পেনশন পাবেন। নো ডাউট মানে রাখা একটা প্ল্যান। পাশাপাশি বলছে সকল কর্মচারীদের জন্য ভারত সরকারের থেকে পেনশন পাওয়ার একটি সীমিত সময়ের প্রকল্প, এই প্রকল্পের সুবিধা আপনার অবশ্যই নেওয়া উচিত। তার জন্য কি বলা হচ্ছে, আরো তথ্যের জন্য অবশ্যই এই নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, অবশ্যই আমি সেখানে ডিটেলসে বলে দেব প্ল্যানটা করতে কোন কোন ডকুমেন্টস লাগবে সেগুলো সব বলে দেব। আর যদি এলআইসি বন্ধুরা কেউ হয়ে থাকেন, প্ল্যানটার বিষয়ে জানতে চাইছেন কোন কোন টেবিল কোন কোন প্ল্যান ডিটেলসে বলে দেব, তার জন্য এই নাম্বারটাই সেই এলআইসি বন্ধুদের জন্য শুধু নয়, আদার্স যদি কেউ প্ল্যানটার বিষয়ে জানতে চান যে প্ল্যানটা আমি করতে চাই কিভাবে কি করবো সেগুলো তো করিয়েই দেবো, আর যদি প্ল্যানটা কত নম্বর টেবিল এলআইসির হচ্ছে এসে কত টার্ম পিপিটি কত এগুলো যদি ডিটেলস প্ল্যানটার ভেতরকার খবর যদি জানতে চান তাহলে কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাকে অবশ্যই
ফোন পে এর প্রসেস করতে হবে, কম করে 2 সংখ্যার ফোন পে এর প্রসেস করুন। তারপরে সেটার স্ক্রিনশট তুলে হোয়াটসঅ্যাপ করে দিন এই নাম্বারে। হোয়াটসঅ্যাপ করে দেবার পরে আপনি পোস্ট নাম্বার 107107 লিখবেন, আর প্ল্যানটার ডিটেলস জানতে চাইছেন সেটা লিখবেন, নিশ্চয়ই সেখানে রিপ্লাই করে দেব। আজকের প্ল্যানটা অত্যাধিক মানে রাখা একটা প্ল্যান, যে প্ল্যানটা কিনা আপনি আজকে করবেন ভবিষ্যৎ জীবনের জন্য অবশ্যই বলবো। বয়স্ক জীবনের মানে বয়স মানে বার্ধক্য জীবনের কন্ট্রোল নিজের হাতে রাখাটাই উচিত। কখনো কিন্তু চিন্তা ভাবনা করা উচিত নয় যে আমার ছেলে দেখবে, আমার মেয়ে দেখবে, তাদেরকে আমি বড় করছি তো আমার ছেলে মেয়েরা আমাদেরকে আমাদেরকে দেখবে, আমাকে আমার স্পাউসকে দেখবে, সেটা কিন্তু কখনোই চিন্তা করা উচিত নয়। তাহলে কিন্তু অন্যের উপর মানে অন্যের কন্ট্রোলের দ্বারা আপনি কন্ট্রোল হবেন, আপনার নিজের রিটায়ারমেন্ট লাইফ আপনি নিজেই কন্ট্রোল করার প্রসেস কিন্তু আজকে কম বয়স থাকতে থাকতে কিন্তু করে নিতেই পারেন। অবশ্যই প্ল্যানটা করলে কিন্তু আপনার অনেকগুলো সুবিধা রয়েছে, সেটা আমি এক্সেল ফাইলে আসতে চলেছি। এক্সেল ফাইল দিলে আপনি আরো ডিটেলসে বুঝতে পারবেন। আপনি 10 লক্ষ টাকা দিয়ে 1,55,00,000 টাকা যে পাওয়ার যে বন্দোবস্তের কথা বলেছি, যেটা আপনি থাম্বনেল টাইটেল দেখেছেন, রিকোয়েস্ট একটাই, শেষ অব্দি টিউটোরিয়াল ভিডিওটা দেখলে কিন্তু আপনি সে বিষয়ে ডিটেলসে বুঝে নিতে পারবেন, জেনে নিতে পারবেন। আপনার তারপরেও যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। সাধারণ মানুষদের জন্য আমার এই টিউটোরিয়াল ইনফরমেশন, অবশ্যই যে কেউ আমাকে হোয়াটসঅ্যাপ করুন প্ল্যান ডিটেলস দিয়ে, কোন পোস্ট ডিটেলস দিয়ে, পোস্ট নাম্বার, এই টিউটোরিয়াল ভিডিওটা যেমন পোস্ট নাম্বার 107, তো পোস্ট নাম্বার দিয়ে আপনি করতে চান বা আপনার এলআইসি পলিসি রয়েছে সেগুলো থেকে সার্ভিস চান, আপনার এলআইসি পলিসিতে অ্যাড্রেস চেঞ্জ করতে চান, ব্রাঞ্চ চেঞ্জ করতে চান, পলিসি প্রিমিয়াম মোড চেঞ্জ করতে চান, নমিনি চেঞ্জ করতে চান, অ্যাসাইন করা আছে রিঅ্যাসাইন করতে চান, অবশ্যই সেই সার্ভিসিং গুলো সবই কিন্তু পেয়ে যাবেন। এখন মেইন যে কথা, 10 লক্ষ টাকা ইনস্টলমেন্টের মাধ্যমে দিয়ে আপনি কি করে 1,55,00,000 টাকা অপরচুনিটি এলআইসি দিচ্ছে আপনাকে সেটা আপনি পেতে পারেন, সেই বিষয়ে ডিটেলস আলোচনা করব। তো আপনার প্ল্যানটা করতে হবে, যা আপনি প্রিমিয়াম দেবেন তার দ্বিগুণ পেনশন পাবেন। তো আমি এখন যে পর্যায়ে যেতে চলেছি, এই যে আপনাকে বিকল্পগুলো বলেছিলাম না, 5,000 টাকা দিলে 10,000 টাকা পাবেন, তো আজকে আমি এখন 5,000 টাকার হিসাবে তুলে ধরার চেষ্টা করছি। আর প্রথমে হেডিং এ যেটা রয়েছে এলআইসি ইন্ডিয়াস বিগেস্ট এন্ড মোস্ট ট্রাস্টেড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, এটা বলার কোনো ব্যাধি রাখে না, কারণ এলআইসি একটা নিম্ন মধ্যবিত্ত ব্যক্তিরও যেমন রয়েছে, একটা উচ্চবিত্ত ব্যক্তিরও কিন্তু এলআইসি রয়েছে, ভরসা বিশ্বাসে কিন্তু এলআইসির কোনো বিকল্প নাই। তো এই পয়েন্টটা বলতেই হয়, তার জন্য বললাম। তারপরে যে অপশন গুলো রয়েছে না নীল কালার দিয়ে, এই যে পার্টটা, এই পার্টটা কিন্তু অবশ্যই দেখবেন, কারণ এইটা হচ্ছে হেডিং আর প্রতিকটা কলম। যেমন দেখুন এখানে এজ রয়েছে, এজের তলায় দেখুন পরপর এজ রয়েছে, এখানে সাল রয়েছে, সালের তলায় দেখুন পরপর সাল রয়েছে, কেমন এখানে প্রিমিয়াম রয়েছে। আপনি প্রথম বছর মাসে 5,000 টাকা করে দিলে বছরে হচ্ছে 60,000 টাকা প্রিমিয়াম, প্রথম বছর 60,000 টাকা প্রিমিয়াম দেবেন, 60,891 টাকা, পরের বছর থেকে প্রিমিয়াম দিতে হবে আপনাকে 59,580 টাকা। এটা আপনি দেবেন কতদিন, আপনার বয়স যখন 30 বছর হয় আপনাকে প্রিমিয়াম দিতে হবে হচ্ছে 54 বছর বয়স অবধি আপনি প্রিমিয়াম দেবেন। এই দেখুন এখানে বয়স হচ্ছে 54 বছর বয়স অবধি আপনি প্রিমিয়াম দেবেন, আর 55 বছর বয়স থেকে আপনি ওই রিটায়ারমেন্ট টাইম, রিটায়ারমেন্ট পিরিয়ড তো মোটামুটি 55-60 থেকেই শুরু হয়, তখন থেকে আপনি 10,000 টাকা করে মান্থলি পেনশন পাবেন। 10,000 টাকা করে মান্থলি হলে বছর হচ্ছে 1,20,000 টাকা, 1,20,000 টাকা মান্থলি পেনশন পাবেন। এখানেও দেখুন 1,20,000 টাকা লেখা, এখানেও দেখুন 1,20,000 টাকা লেখা, এখানে দেখুন এপরে ওপরে হেডিং রয়েছে কি এলআইসি থেকে রিটার্ন। প্রথম এই টার্ম পিরিয়ডের মধ্যে আপনি তো শুধু টাকা দিয়ে গেছেন, এই টার্ম পিরিয়ডের মধ্যে আপনি শুধু টাকা দিয়ে গেছেন, তার জন্য এগুলো সব শূন্য শূন্য। তারপরে হচ্ছে আপনি টাকা পাচ্ছেন, তার জন্য এখানে হচ্ছে গ্রিন কালার অপশন দিয়ে করা রয়েছে। আর ঠিক পরের লাইনে দেখুন নেট রিটার্ন, আপনি 60,000 টাকা করে দিচ্ছেন, তার জন্য দেখুন প্রথমে দেখুন মাইনাস 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 দেওয়া রয়েছে, আর এইখান থেকে আপনি টাকা পেতে থাকছেন, তার জন্য এখানে আর কোনো প্লাস সাইন নাই, না থাকা মানে তো প্লাস সাইনই বোঝায় প্রথমে, তাই না? তো আপনি এটা রিটার্ন পাবেন। আপনি এখানে হচ্ছে প্রিমিয়াম দিচ্ছেন, টোটাল প্রিমিয়াম দিচ্ছেন কত, টোটাল প্রিমিয়াম দিচ্ছেন আপনি 14,00,000 টাকা। হ্যাঁ আমি বলেছি 10,50,000 টাকা, আপনি তো বলছেন না 14,00,000 টাকা, অবশ্যই সে বিষয়ে দেখতে গেলে আপনাকে আর কিছু সময় ধরে দেখতে হবে, দেখলেই কিন্তু আপনি এটা বুঝতে পারবেন। এলআইসি আপনার কষ্টার্জিত পয়সার, আপনার জমানোর জায়গা, বিশ্বাসের জায়গা, ভরসার জায়গা, তো আপনি যখন তখন আপনার কষ্টার্জিত পয়সা কিন্তু তুলতে পারেন। কিন্তু এই এলআইসি পলিসি সারেন্ডার করা মানে কিন্তু যে আপনার অনেক টাকা লোকসান করা। কি করে অনেক টাকা লোকসান করা? এলআইসি মানে ইন্স্যুরেন্স,
আর সেই ইনস্যুরেন্সে না ইন্টারেস্ট কথাটা বলে না, ইন্টারেস্ট টার্মসটা ইউজ হয় না, এখানে ইউজ হয় বোনাস টার্মস। তো বোনাসটা কিন্তু এলআইসি আপনাকে দেবে না আপনি যদি পলিসি বন্ধ করে দেন, কেমন? তো তার জন্য কিন্তু আপনার লোকসান হবে। দেখুন প্রথম 3 বছরে আপনি দিচ্ছেন প্রায় 1.5 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা দিয়ে আপনি রিটার্ন কত পাচ্ছেন? রিটার্ন পাচ্ছেন মোটে 33,000 টাকা, যদিও সেটা বাড়তে থাকছে, কিন্তু সারেন্ডার করলে এলআইসি পলিসির কিন্তু অনেক লোকসান। আর এই পলিসি তো সোনার ডিম পাড়া হাঁস বা মুরগি অবশ্যই মেরে ফেলা উচিত না, এটা মেরে ফেলা সমান, সোনার ডিম পাড়া হাঁস বা মুরগি এটা কিন্তু মেরে ফেলা সমান, মানে আমার এই টার্মসটা উচিত করা হয়নি, জখম করে দেওয়ার সমান। তো সেই কখনোই এলআইসির পলিসি কিন্তু বন্ধ করা উচিত না, যে কোনো এলআইসির যে কোনো পলিসি কিন্তু বন্ধ করা কখনোই উচিত না। এলআইসি থেকে আপনি লোন নিতে পারেন, ঠিক তারপরের অপশন দেখুন লোন। এই লোন অ্যামাউন্টটা কিন্তু আপনার একটা টার্মস অবধি যখন অবধি প্রিমিয়াম দিচ্ছেন তখন অবধি কিন্তু দেখুন অনেকটা বেড়েছে, প্রায় 33 লাখ টাকা গিয়ে ঠেকেছে, তারপর থেকে 6 লাখ টাকা হোক না, আপনার 4-5 লাখ টাকা, 2 লাখ 3 লাখ টাকা দরকার আপনার 100 বছর বয়স অবধি, আপনার 99 বছর বয়স অবধি দেখুন আপনি 6 লক্ষ টাকার লোন নিতে পারবেন। আর টাকা কয়ার কখন দরকার পড়ে না কেউ বলতে পারে না, তো অবশ্যই বলবো যে টাকার দরকার পড়লে অবশ্যই আপনি 99 বছর বয়স অবধিও কিন্তু লোন পাবেন। হ্যাঁ আপনার কথা হচ্ছে এবার লোন নয় পেলাম 99 বছর বয়স অবধি আমি কি রিটার্ন পাবো? অবশ্যই রিটার্ন পাবেন, কেন রিটার্ন পাবেন না দেখুন না, এখানে এই 1,20,000 টাকা করে বছরে হিসাবে দেওয়া রয়েছে, এই ঠিক যেমন হচ্ছে আপনার বছরে হিসাবে প্রিমিয়ামটা দেওয়া রয়েছে না, ঠিক 60,000 টাকা করে, 59,000 টাকা করে, ঠিক সেরকম আপনার বছরে হিসাবে কিন্তু রিটার্নটাও দেওয়া রয়েছে 1,20,000 টাকা। 1,20,000 টাকাকে 12 দিয়ে ভাগ করলেই 10,000 টাকা, 10,000 টাকা করে আপনি রিটার্ন পাচ্ছেন। আর টোটাল কত পাচ্ছেন? 1,40,000, 1,40,000 টাকা, 1,40,49,000 টাকা। মানে রাখা প্ল্যান, মানে রাখা প্ল্যান। এই কারণেই বলছি যে আপনি আনন্দ সহকারে বাঁচুন, আপনি আনন্দ সহকারে বাঁচুন, আর লাইফ টাইম আপনার অ্যাকাউন্টে অ্যাট এভরি ইয়ার আপনার অ্যাকাউন্টে কিন্তু 1,20,000 টাকা করে উইদাউট ট্যাক্স, ট্যাক্স ফ্রি ভাবে আপনার অ্যাকাউন্টে প্রতি বছর 1,20,000 টাকা করে যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। তার জন্য কি মাসে মাত্র 5,000 টাকা করে, মাসে মাত্র 5,000 টাকা করে আপনাকে দিতে হবে। এছাড়াও আরো ফেসিলিটি আছে, লোন করতে পারবেন আর সারেন্ডার মানে বন্ধ করে দেওয়া করতে পারবেন, কিন্তু বন্ধ করা উচিত নয় এলআইসির পলিসির ক্ষেত্রে, এলআইসির কোনো পলিসিতেই বন্ধ করে দেওয়া উচিত নয়, সারেন্ডার করে টাকা তুলে নেওয়া উচিত নয়, সেখানে লোকসান। অবশ্যই সারেন্ডার করবেন না, লোন নেবেন, লোনের প্রিন্সিপাল অ্যামাউন্টটা নয় না শোধ করলেন, ইন্টারেস্টটা প্রতি 6 মাসে বা বছরে একবার একবার শোধ করে গেলেন, তাহলে কি হবে প্রিন্সিপাল অ্যামাউন্টটা সেম থাকবে, আপনি আপনার সময় মতন সময়তে আপনি প্রিন্সিপাল অ্যামাউন্টটা শোধ করলেন, অথবা আপনার পরবর্তীকালে আপনার যিনি নমিনি তিনি মোটা অঙ্কের টাকা পাবে, মোটা অঙ্কের টাকা। ধরুন ধরুন আপনি 84 বছর বয়সে কোনো দুর্ঘটনা ঘটলো, ঠিক আছে, তো 83 বছর বয়স অবধি কিন্তু আপনি 1,20,000 টাকা করে পেয়েছেন, আপনার 6 লক্ষ টাকা লোন করা ছিল ধরুন 60 বছর বয়সে, ইন্টারেস্টটা প্রতি 6 মাসে বা বছরে একবার শোধ করে দিয়েছেন, তাহলে 6 লক্ষ টাকা প্রিন্সিপাল অ্যামাউন্টটাই লোন রইলো। সেই লোনটা শোধ করবে কে? আপনার পরবর্তীকালে আপনার লিগাল হায়ার বা নমিনি কত টাকা পাবে? 96 লাখ টাকা পাবে, 96,45,000 টাকা পাবে। সেই টাকাটা কিন্তু আপনার নমিনি ওই 6 লক্ষ টাকাটা কেটে এলআইসি আপনার নমিনিকে ফেরত দেবে, কত? তাহলে 90,45,000 টাকা। নো ডাউট মানে রাখা প্ল্যান, এখানে কিন্তু আপনার বলার কোনো জায়গা নাই যে আপনি মানে কম পাচ্ছেন এলআইসি থেকে, এলআইসি থেকে কম পাচ্ছেন এরকম কোনো বলার জায়গা নাই। আর রিটায়ারমেন্ট লাইফ, আপনার রিটায়ারমেন্ট লাইফ আপনার নিজেকেই কিন্তু কন্ট্রোল করে নিতে হবে, অন্যথায় কিন্তু অন্যের কন্ট্রোলের উপর থাকতে হবে, যে কথাটা দিয়ে শুরু করেছি এখনো সেই কথাটা বললাম। হ্যাঁ এবার এই প্ল্যানটাতে আপনি কি করে 10 লক্ষ 10.5 লক্ষ টাকা দিতে পারেন? আপনাকে তো দেওয়ার এতক্ষণ ধরে আমি দেখালাম কত, যে 14 লাখ টাকা, 14,90,000 টাকা, মানে 15 লাখ টাকা দিতে হচ্ছে। এই যে 15 লাখ টাকা, 15 লাখ টাকা আপনাকে দিতে হচ্ছে, সে জায়গায় আমি বলেছি 10 লক্ষ 10.5 লক্ষ টাকা। এইবার আসা যাক সেই অপশনটাতে, এইবার অপশন আসা যাক সেই অপশন, এই যে দেখুন ট্যাক্স সেভের অপশন রয়েছে, সবার এইটা থাকে না, সবার এই সুযোগটা থাকে না ট্যাক্স সেভের অপশন, মানে আপনি 60,000 টাকা প্রথম বছর প্রিমিয়াম দিচ্ছেন, 18,000 টাকা আপনার প্রিমিয়ামে ছাড় পেয়ে যাচ্ছেন। আপনার যদি আইটি ফাইল থেকে থাকে, আপনার যদি আইটি ফাইল থেকে থাকে, যে অ্যাকাউন্টেন্ট স্যার আপনার আইটি ফাইল মেনটেন করেন তার সাথে কথা বলুন, সে আপনার টোটাল প্রসেসটা করে দেবেন এবং 18,000 টাকা ছাড় পেয়ে যাবেন। আপনার প্রিমিয়ামটা গিয়ে দাঁড়াবে কত? তাহলে 42,000 টাকা। নেক্সট ইয়ার থেকে দাঁড়াবে কত? 41,500 টাকা। কেমন? তো যাদের এই সুযোগটা রয়েছে, সবার থাকে না, যাদের এই সুযোগটা রয়েছে তারা কত টাকা তাহলে টোটাল প্রিমিয়াম দিচ্ছেন?
এই 4,50,000 টাকা তারা কিন্তু ছাড় পেয়ে যাবেন। ছাড় পেয়ে তাদের প্রিমিয়াম কি দাঁড়াবে 10,40,686 টাকা। 10,40,686 টাকা তাদের প্রিমিয়াম গিয়ে দাঁড়াবে, 4,00,000 টাকা তারা কিন্তু ছাড় পেয়ে যাচ্ছে। কেমন? এই দেখুন 4,00,000 টাকা, এই যে অপশনটা, এই অপশন যেটা আমি এখন দাগ টানছি, এই অপশনটাতে কিন্তু তারা 4,00,000 টাকা ছাড় পেয়ে যাচ্ছে। ট্যাক্স সেভিং করে, ট্যাক্স সেভিং করে 4,00,000 টাকা ছাড় পেয়ে যাচ্ছে। তাদেরকে কিন্তু প্রিমিয়াম পড়ছে হচ্ছে 41,42,000 টাকা। এই যে এই অপশনটা 41,42,000 টাকা, তাহলে তাদের টোটাল প্রিমিয়াম কত গিয়ে পড়ছে? তাহলে তাদের টোটাল প্রিমিয়াম গিয়ে পড়ছে 10,00,000 টাকা, 10,46,000 টাকা, সরি 10,40,000 টাকা, 10,40,686 টাকা তাদের প্রিমিয়াম পড়ছে। 10,86,000 টাকা, 40,000 টাকা দিয়ে আপনি কত পাচ্ছেন? আপনি পাচ্ছেন 1,40,49,189 টাকা। নো ডাউট মানে রাখা প্ল্যান। হ্যাঁ বন্ধু, এটা কোনো লটারি নয়, আপনি প্ল্যান করছেন, আপনি চাইছেন, আপনি প্রচুর দিন বাঁচবেন। হ্যাঁ, এইবার আপনার কোয়েশ্চেন হতে পারে, আমি কি প্রচুর দিন বাঁচবো? আমি কি 100 বছর বয়স অব্দি বাঁচবো? না, আমরা কেউই বাঁচবো না 100 বছর বয়স অব্দি। যা আমাদের খাদ্য অভ্যাস, যা পলিউশনের জামানা, তো আমাদের তার মাঝখানে যখনই কিছু দুর্ঘটনা ঘটবে, না ধরুন 90 বছর বয়সে কোনো দুর্ঘটনা ঘটলো, 90 বছর বয়সে কিছু ঘটলো, তার আগের বছর অবধি কিন্তু 1,20,000 টাকা আপনি হাতে পেয়েছেন, মানে আপনার অ্যাকাউন্টের মাধ্যমে, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। আর 90 বছর বয়সে কিছু ঘটলো, তাহলে কিন্তু আপনার পরিবার কত পাবে? 98,56,000 টাকা। যত বেশি দিন আপনি বাঁচবেন, 95 বছর, 1,00,000 টাকা ছুঁয়ে যাবে, 1,32,750 টাকা। 96 বছর, 1,68,000 টাকা। 97 বছর, 1,01,00,000 টাকা। কেমন? আর 100 বছর বয়সে গিয়ে কিন্তু আপনাকে এলআইসি আপনাকে ইন্টিমেশন দেবে, আপনাকে এলআইসি ইন্টিমেশন দেবে। কি ইন্টিমেশন দেবে? যে আপনার 100 বছর বয়স হয়েছে, হ্যাপি বার্থডে, আপনি ডকুমেন্ট পাঠান, আপনার অ্যাকাউন্টে কত টাকা দেওয়া হবে? 1,01,40,000 টাকা। 1,01,40,000 টাকা। আর আগের কিন্তু অলরেডি 39,00,000 টাকা কিন্তু পেয়ে গেছেন, 39,00,000 টাকা পেয়ে গিয়ে টোটাল হচ্ছে 1,40,49,189 টাকা। মানে রাখা প্ল্যান, গুরুত্বপূর্ণ প্ল্যান, কোনো লটারির প্ল্যান নয়। আপনি বাঁচবেন, আনন্দ সহকারে বাঁচবেন, আপনার অ্যাকাউন্টে টাকা নিতে নিতে বাঁচবেন। তো এই রকম প্ল্যান আপনাদের কাছে আমি যে তুলে ধরলাম, আমারও কিন্তু অত্যাধিক একটা ভালো লাগলো। ভালো লাগার আজকে দিন, আজকে বার্থডে, পাশাপাশি এই রকম একটা নতুন বছরে নতুন রেজলিউশন যদি করে থাকেন, তো সেই প্ল্যানটা যদি করেন, একটা সত্যি সেই রকম কিন্তু ভবিষ্যতে বার্ধক্য জীবনে আপনি কিন্তু সুরক্ষার কবচ, নিজের কন্ট্রোল নিজের হাতেই রেখে দিতে পারবেন আশা করা যায়। প্ল্যানটা মানে রাখা প্ল্যান। এইবার আমার যেটা আলোচ্য বিষয় সেই বিষয়টাতে বলবো, সেই বিষয়টা হচ্ছে আপনি টোটাল কত দিচ্ছেন, কত পাচ্ছেন, আপনি টোটাল কত দিচ্ছেন, কত পাচ্ছেন। আপনি টোটাল দিচ্ছেন হচ্ছে, এখানে যেটা বলেছি, ফার্স্ট ইয়ার দেবেন হচ্ছে 60,000 টাকা, সেকেন্ড ইয়ার থেকে দেবেন হচ্ছে 59,000 টাকা, টোটাল প্রিমিয়াম দেবেন হচ্ছে 14,90,000 টাকা, সেখান থেকে ট্যাক্সে ছাড় পাবেন কত, ট্যাক্সের ছাড় পাবেন হচ্ছে 4,50,000 টাকা। নেট প্রিমিয়াম কে কত দাঁড়াবে? নেট প্রিমিয়াম গিয়ে দাঁড়াবে 10,00,000 টাকা। আপনার রিস্ক কভার কত? আপনার ম্যাক্সিমাম রিস্ক কভার দাঁড়াবে গিয়ে হচ্ছে 1,01,00,000 টাকা। আর অ্যাক্সিডেন্টাল রিস্ক কভার গিয়ে দাঁড়াবে 1,06,00,000 টাকা। প্রথম দিন থেকে কিন্তু আপনি রিস্ক কভার আওতায় পড়ে যাবেন মাত্র 5,000 টাকা দিয়ে। কত টাকা রিস্ক কভার? 15,00,000 টাকা। অবশ্যই আপনি নিজেই চিন্তা করুন, বিশ্বাস ভরসা রেখে, এলআইসি এর মতন এরকম গ্ল্যামারাস সংস্থায় আপনি পলিসি করতে চান নাকি অন্য কোন সংস্থা? এখানে বিশ্বাস ভরসার জায়গাটা কিন্তু কম, এবং আপনার কিন্তু সেরকম কোনো রেকর্ডও নাই। এলআইসি এর কিন্তু রেকর্ড আছে, এলআইসি এর রেকর্ড কিন্তু আপনি দেখে নিতে পারেন, সেটা এলআইসি সাইডে গিয়ে, ক্লেম পেড রেশিও কত। আর আপনি আপনার নিয়ারেস্ট ডিয়ারেস্ট কোনো বন্ধু বান্ধব রিলেটিভ কাউকে জিজ্ঞেস করে নিতে পারেন এলআইসির বিশ্বাসযোগ্যতা কিরকম, তারাই আপনাকে বলে দেবে যদি আপনার না জানা থাকে। কারণ ভারতবর্ষের কোনো ব্যক্তির জানা নেই যে এলআইসি টার্মসটা জানে না, শোনেনি, এরকম কিন্তু নয়। কারণ ব্র্যান্ডিং ভ্যালু এলআইসির কিন্তু 1 নম্বর, এলআইসির ব্র্যান্ডিং ভ্যালু 1 নম্বর। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি আদার্স ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে অবশ্যই দেখুন এই এই ফেসিলিটি গুলো আছে কিনা, পাশাপাশি বিশ্বাস ও ভরসা আছে কিনা, তারপরেই এলআইসিতে এসে প্ল্যানটা করুন। কিন্তু লেট করবেন না,
হ্যাঁ বন্ধু, লেট করবেন না, আপনার বয়স এখন কম, পেনশন পিরিয়ড যখন শুরু হবে, রিটায়ারমেন্ট লাইফ যখন শুরু হবে, তখন কিন্তু সেই সময় আজকে সময় দাঁড়িয়ে আপনি 20-25 বছর বাদের কিন্তু যদি ভিশনটা চোখ বন্ধ করে দেখেন না, সত্যি মনে হবে আহ কি মধুর। কারণ আপনি সেই সময় তো কিন্তু ইন্স্যুরেন্স কভারেজ থাকবেন, ইন্স্যুরেন্স কভারেজ এর মধ্যে থাকবেন। আজকে এই অবধি, নেক্সট টিউটোরিয়াল ভিডিওতে অবশ্যই দেখা হবে, তার আগে অবধি অসংখ্য 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 টাটা, নমস্কার।